আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যেটি শিখব সেটি হলো মৃত্যুর পর আপনার ফেসবুক আইডি কে পাবে আপনি যখন মরে যাবেন এই যে আপনার এত জনপ্রিয় লাইক কমেন্ট শেয়ার করার জন্য এত কিছু করতেছেন যেখানে পারতেছেন সেখানে ছবি আপলোড করতেছেন মানুষের মন জয় করতেছেন আপনার এই প্রিয় ফেসবুকের আইডিটি কে পাবে সেটা নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ছোট্ট একটি অনুরোধ যেটা সব সময় আমি করে থাকি সেটি হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড হলে আপনি সারা সাথে সাথে পেয়ে যান তো চলুন শুরু করা যাক প্রথমে একটি আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পর আমি এখন ডেস্কটপে আসি লগ ইন করার পর আমরা যে যেটা এই যে অ্যাকাউন্ট এই যে এরো চিহ্নটা আছে তে চিহ্নটা আছে এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব অর্থাৎ সোজা কথা আপনি মোবাইল অথবা কম্পিউটারে সেটিং অপশনে যেতে হবে তারপর আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখন দেখুন এই যে জেনারেল আছে এটা জেনারেল অ্যাকাউন্ট সেটিং আপনি মোবাইল থেকেও পারবেন জেনারেল অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা দেখুন আমরা এই অপশনটিতে আসব। এখানে লেখা আছে ডিসাইড হোয়াট হ্যাপেন্স টু ইউর অ্যাকাউন্ট আফটার ইউ পাস আপনি মরার পর কি করতে চান এই আইডিটাকে তাইলে মেমোরিলাইজেশন সেটিংসে আমরা এই যে एडिट আছে আমরা এই এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করলাম এখন আমাদের সামনে মেমোরিলাইজেশন সেটিংসটা চলে আসলো এখানে একটু লক্ষ্য করুন ইউর লেগাসি কন্টাক্ট ক্যান অনলি মেসেজ পোস্ট মেড আফটার ইউ हैव পাস এওএ দে অনট বি এবল টু পোস্ট এজ ইউ অর সি یور মেসেজ এখানে চয়েস স্প্রেড অর্থাৎ আপনি মরার পর আপনি যখন মারা যাবেন তখন কে এই আইডিটি আসলে ইউজ করবে সেটা আপনি দিয়ে রাখতে পারবেন ধরুন আমি একটি নাম লিখতেছি সাইফুল ইসলাম রোবেল এই যে দেখুন মনে করুন এটা আমার ব্রাদার আমার ব্রাদার এই আইডিটা কে যদি আমি মরার পর ব্যবহার করাইতে চাই তাহলে আমি কি করব এইখানে তার আইডিটা নিয়ে আসবো নিয়ে আসার পর আমি অ্যাডে ক্লিক করে দেব এখন আমি যেহেতু এটা চাচ্ছি না আমি অ্যাডে ক্লিক করতেছি না এরপরে একটু নিচের অপশনটা একটু দেখুন লেখা আছে রিকোয়েস্ট দ্যাট ইউ অ্যাকাউন্ট বি ডিলেটেড আফটার ইউ পাসিং অর্থাৎ মরার পর আপনি কাউকে দিতে চান না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই যে রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট দ্যাট ইউর অ্যাকাউন্ট বি ডিলিটেড আফটার ইউ পাস ইয়ে এর ওপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনি কি হবে যে আপনার মৃত্যুর পর আপনার এই ফেসবুক আইডিটা ডিলিট করে দিবে ফেসবুক এখন কিছু কথা আমি বলবো সেটি হল আপনার অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি পেলেও আপনার মতো করে সব কাজ তিনি করতে পারবেন না অর্থাৎ আমার বাইকে যদি আমি দিয়ে যাই আমি মরার পর আমার এই বাড়িটা আমার মতো সব কাজ করতে পারবে না কি কি কাজ করতে পারবে সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের ধৈর্য সহকারে হয় তাহলে শুনবেন একটু ধৈর্য সহকারে শুনলে আপনারই লাভবান হবেন এক আপনার মৃত্যুর বিষয়ে সবাইকে জানানোর জন্য একটি চূড়ান্ত পোস্ট দিতে পারবেন তবে তিনি সাধারণ আইডির মালিকের মালিকদের মতো অন্যান্য পোস্ট দিতে পারবেন না নাম্বার টু আপনার পোস্ট কে দেখবে বা কে দেখবে না তা তিনি ঠিক করতে পারবেন না পারবেন পোস্ট ডিলিট করতে পারবেন আপনাকে ট্যাগ দেওয়া পোস্ট কারা দেখতে পারবেন তা তিনি ঠিক করতে পারবেন আপনাকে ট্যাগ দেওয়া পোস্ট থেকে ট্যাগ রিমুভ করতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারবেন সাত প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন করতে পারবেন আট আইডি রিমুভ করার রিকোয়েস্ট করতে পারবেন নয় আপনার টাইম লাইনের ট্যাগ ও পোস্ট রিভিউ অন করা থাকলে সেটি অফ করতে পারবেন দশ আপনি ফেসবুকে বা ফেসবুকে যা কিছু শেয়ার করেছিলেন তা যদি ডাউনলোড অপশন অন করে রাখেন তাহলে তিনি ডাউনলোড করতে পারবেন ফেসবুক কর্তৃপক্ষ বলেছে ভবিষ্যতে তারা এই নিয়মের পরিবর্তনও আনতে পারে সে পরিবর্তনগুলিতে কি আনতে পারে অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি পেলেও তিনি তিনটি কাজ কোনোভাবেই করতে পারবেন না সেই তিনটি কাজ কি আপনার আইডিতে লগ করতে পারবেন না যদি ফেসবুক তাদের ভবিষ্যতে নিয়ম আনে সেই তিনটি নিয়মের মধ্যে একটি হলো আপনার আইডিতে লগ করতে পারবে না দুই নম্বর আপনার মেসেজ দেখতে পারবে না তিন নম্বর কোনো বন্ধুকে আনফ্রেন্ড করতে বা নতুন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না ফেসবুক আইডি নমিনি যাকে করবেন তার অবশ্যই বয়স অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে অর্থাৎ আপনি যাকে নমিনিটা দেওয়া যাবেন মরার পর আমি যে আমার বাইকে নমিনিটা দিয়ে গেলাম ওনার বয়সটা অবশ্যই আঠারো বছরের উপর হতে হবে এই ছিল আজকের এই ভিডিওটি চমৎকার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ